Dear students of class 11, I hope all of you are fine. As the world pandemic coronavirus is going on, so I hope you are following the safety measures that so that they cannot get affected or attacked by coronavirus. In my previous classes, I discussed with you from our textbook, and likewise today I am going to discuss with you from our textbook, and today we will discuss from unit 4, and the title of this unit is Human Relationships, lesson 1, and the title of this lesson is Etiquette and Manners. The Bengali meaning of etiquette is shishtachar, and manners means noitik acharan. And let's move on. And at first, in the screen, you see the warm-up activity. The first thing is to do is that the first question is, what do you think are the rules that civilized societies follow to deal with elders in a family? That means, তুমি কি মনে করো যে কি মনে করো দ্য রুলস দ্যাট সিটিজ সিভিলাইজড সোসাইটিস ফলো এটা সভ্য সমাজ ফলো করে টু ডিল উইথ এল্ডার্স ইন এ ফ্যামিলি একটা পরিবারের মধ্যে বড়দের সাথে আচরণ করার ক্ষেত্রে যে নিয়মগুলো মানা হয় সেগুলো কি কি অ্যান্ড দেন ডু ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই টু উইমেন অ্যান্ড চিলড্রেন নারী এবং শিশুদের ক্ষেত্রে কি আলাদা বা ভিন্ন নিয়ম মানা হয় রাইট ডাউন ইউর আনসার্স নাও ইটস ইউর টাস্ক টু রাইট ডাউন ইউর আনসার্স ইন ইউর ল্যাঙ্গুয়েজ ওকে নাও দ্য সেকেন্ড অ্যাক্টিভিটি ইজ ইন এ গ্রুপ টক অ্যাবাউট দ্য নিড ফর গুড ম্যানার্স কি বলতে বলছো একটা গ্রুপের মধ্যে আলোচনা করবে The need for good manners. নৈতিক যে ভালো আচরণ গুলো আছে সেগুলো প্রয়োজনীয় সম্পর্কে তোমরা একটা গ্রুপে আলোচনা করবে ওকে নাও নাও উই আর টোল্ড টু রিড দ্য টেক্সট বিলো নিচের টেক্সটটা পড়তে বলেছি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এবং যে প্রশ্নগুলো আসবে সেগুলো সমাধান করতে বলছি ওকে আমরা প্রথমে এই প্যাসেজটা পড়বো অ্যান্ড তারপরে তোমরা চেষ্টা করবে এখান থেকে বিভিন্ন যে প্রশ্ন আসে পরীক্ষা সেভাবে সলভ করার চেষ্টা করবে ওকে লেটস স্টার্ট দ্য টেক্সট হোয়াট গিভেন হিয়ার দ্য ফার্স্ট অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড একজন শিশু হিসেবে অবশ্যই তোমাকে বলা হয়েছে টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স কি করতে হবে তোমার যে বড়দের আছে তাদেরকে অভিবাদন জানানোর জন্য তোমাকে অবশ্যই বলা হয়েছে অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম এবং যে অতিথিরা তোমাদের বাড়িতে আসে অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন তো তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী তারপরে দ্য মিনিং অফ দ্য ফার্স্ট সেন্টেন্স বলা হয়েছে যে তোমার সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী তোমার বড়দেরকে এবং তোমার বাড়িতে যে অতিথিরা আসে তাদেরকে অভিবাদন জানাতে অবশ্যই বলা হয়েছে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট তোমাকে আরো শিক্ষা দেওয়া হয়েছে যে টু বি পোলাইট ইন এ কোম্পানি যখন তুমি অনেক লোকের সাথে থাকবে বা লোকজনের সাথে থাকবে তখন তোমাকে অবশ্যই পোলাইট বা ভদ্র হতে হবে এই শিক্ষাটা তোমাকে দেওয়া হয়েছে অ্যান্ড কিপ কোয়াইট এবং চুপ থাকতে বলা হয়েছে উইথ while others, especially your elders, spoke.
যখন তোমার বড়রা বিশেষ অন্যরা বিশেষ করে বড়রা যখন কথা বলে তোমাদেরকে অবশ্যই চুপ থাকতে বলা হয়েছে বা এই শিক্ষাটা তোমাদেরকে দেওয়া হয়েছে। পসিবলি সম্ভবত ইউ অ্যাট টাইমস তুমি মাঝে মাঝে গ্রাস্ট সাস স্কুলিং এই সমস্ত শিক্ষা বা এই সমস্ত যে নীতিগুলো শেখানো হয় এর বিরুদ্ধে হয়তো মাঝে মাঝে তুমি অসন্তোষ প্রকাশ করেছ। পসিবলি সম্ভবত অ্যাট টাইমস মাঝে মাঝে ইউ ইভেন প্রোটেস্টেড সাস ডিসিপ্লিনিং তুমি এমনকি হয়তো যে সমস্ত যে নিয়মানুবর্তিতার বিরুদ্ধে প্রতিবাদও করেছ। অর্থাৎ যে শিক্ষাটা আমাদের পরিবারে দেয়া হয় এটা সবসময় আমরা হয়তো বা ইতিবাচক ভাবে নেইনি, আমরা এর বিরুদ্ধে বিদ্বেষ বা অসন্তোষ পোষণ করেছি কিংবা কখনো আমরা এটার জাস্ট প্রতিবাদও করেছি বা তোমরা করেছ। নাও এখন সার্টেনলি ইউ নো দ্যাট তুমি অবশ্যই জানো যে ইউ ক্যানট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। তুমি বলছো নাও সার্টেনলি ইউ নো তুমি অবশ্যই জানো যে ইউ ক্যানট অলওয়েজ বিহেভ তুমি সব সময় আচরণ করতে পারো না দ্য ওয়ে এমন উপায়ে ইউ ওয়ান্ট তুমি যেমনটা চাও স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স বিশেষভাবে অন্যদের উপস্থিতিতে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি এটা অবশ্যই জানো যে তুমি অন্য অন্যদের উপস্থিতিতে যেভাবে চাও সেভাবে আচরণ করতে পারো না কারণ উই হ্যাভ টু ফলো সাম রুলস অ্যান্ড বিহেভিয়ার বলছো বিহেভিয়ার অ্যান্ড ম্যানার্স। ওকে উই উইল সি দিস লেটার দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি। অর্থাৎ লোকজনের সাথে থাকলে আমাদেরকে কি করতে হয় দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার যেটা আচরণের নীতিমালা রয়েছে ইউ হ্যাভ টু ফলো যেটা তোমাদেরকে অনুসরণ করতে হয় ইন এ কোম্পানি অর্থাৎ যখন তুমি অনেকের সঙ্গে থাকো। উই আর সোশ্যাল বিংস আমরা হচ্ছি সামাজিক জীব and have to consider the effect of our behavior on others এবং আমাদেরকে এটা বিবেচনা করতে হয় যে আমাদের আচরণের যে ইফেক্ট বা প্রভাব হতে পারে কেমন অন আদার্স অন্যদের উপর। কি বলছে যেহেতু আমরা সামাজিক জীব এজন্য আমাদেরকে আমাদের আচরণ অন্যদের উপর কিরকম প্রভাব পড়ে তার সেটা আমাদেরকে বিবেচনা করতে হয়। ইভেন ইফ উই আর অ্যাট হোম and dealing with our family members এমনকি যদি আমরা আমাদের পরিবারের সাথে থাকি এবং পরিবারের সদস্যদের সাথে আচরণ করি তখন আমাদের কি করতে হয় এই যে আমাদের যে আচরণ আচরণের যে ইফেক্ট অন্যদের উপর কি পড়ে সেটা আমাদেরকে কনসিডার বা বিবেচনা করতে হয়। তারপরে কি বলছে দেখো উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার অর্থাৎ এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম বা শুনলাম যে সেই আচরণ গুলো ব্যাখ্যা করার জন্য আমাদের দুইটা বা টু টার্মস আছে সেগুলো হচ্ছে কি কি এটিকেট অ্যান্ড ম্যানার্স দুইটা টার্ম বা ওয়ার্ড। একটা হচ্ছে এটিকেট যেটার বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার অ্যান্ড ম্যানার্স ম্যানার্স মানে হচ্ছে যে নৈতিক আচার আচরণ আচরণ। আচ্ছা দেখি তার কি হচ্ছে যে এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড এটিকেট হলো একটা ফরাসি বা ফ্রেঞ্চ বা ফ্রান্সের ফ্রান্স ভাষার বা ফরাসি ভাষার শব্দ অ্যান্ড ইট মিনস এবং এই এটিকেট বলতে বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন ইন সোসাইটি অর্থাৎ সমাজে যে সঠিক আচার আচরণ বা ব্যবহার আছে তার যে নীতিমালা আছে নিয়ন্ত্রণ আছে সেগুলোকেই বলা হয় এটিকেট বা শিষ্টাচার। আবার বলি দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি সমাজে যে সঠিক আচার আচরণের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে বলা হয় এটিকেট। দ্য ওয়ার্ড ম্যানার মিন্স এখানে ম্যানার্স বলতে কি বোঝায় দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট যে দেখো মিন্স দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার অর্থাৎ একটা বিশেষ
সমাজ বা সংস্কৃতিতে যেই আচরণগুলো বা যেই ব্যবহার আচরণকে পোলাইট মনে করা হয় বা ভদ্র মনে করা হয় সেগুলোকে বলা হবে ম্যানার্স। অর্থাৎ যে ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, একটা বিশেষ সমাজ বা সংস্কৃতিতে যেই বিহেভিয়ার গুলো বা যে বিহেভিয়ারটাকে পোলাইট মনে করা হয় সেটাই হচ্ছে ম্যানার্স। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার কেমন হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার, এটা একটা খারাপ আচরণ যে টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, অর্থাৎ একজনের মুখের মধ্যে খাবার রেখে কথা বলাটা হচ্ছে ব্যাড ম্যানার, খারাপ আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, অর্থাৎ কেউ পছন্দ করে না একজন খারাপ আচরণ করে ব্যক্তিকে। রিমেম্বার, মনে করো দ্যাট যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং নৈতিক আচরণগুলো ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। তাহলে মনে রাখবে যে এই এটিকেট এবং ম্যানার, অর্থাৎ শিষ্টাচার এবং যে নৈতিক আচরণগুলো সেগুলো ভ্যারি, অর্থাৎ ভিন্ন ভিন্ন হয় ফ্রম কালচার টু কালচার, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং সমাজ থেকে সমাজে। অর্থাৎ দ্য বিহেভিয়ার্স দ্যাট সিমস টু বি কারেক্ট ইন এ পার্টিকুলার সোসাইটি ক্যান বি আনফিট অর ইন অ্যাপ্রোপ্রিয়েট ইন অ্যানাদার সোসাইটি অর কালচার। দ্যাট ইজ দ্য ম্যাটার। ওকে, নাও কাম টু দ্য নেক্সট প্যারা। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস। আমরা কি করি, লার্ন এটিকেট, যে শিষ্টাচার অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং এই নৈতিক আচরণ আমরা কি করি, শিখি ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা, ফ্যামিলিজ, পরিবারগুলো অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সাচ অ্যাজ, যেমন স্কুলস, কলেজেস অ্যান্ড প্রফেশনাল বডিজ। তাহলে আমরা এটিকেট এবং ম্যানারগুলো কোথা থেকে শিখি? এগুলো আমরা শিখি হচ্ছে স্কুল, কলেজ, এর আগে বলছি আমরা শিখি এগুলো আমাদের পিতামাতা থেকে, পরিবার থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, এখান থেকে আমরা এটিকেট এবং ম্যানার শিখে থাকি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, অর্থাৎ দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নীতিমালা রয়েছে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য, অর্থাৎ সমস্ত ধরনের অনুষ্ঠানের জন্যই নিয়মনীতি, আলাদা আলাদা নিয়মনীতি রয়েছে। যেমন ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম, সেগুলোকে শেখাও খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং আমরা যে আচার আচরণগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা সরি বিভিন্ন অনুষ্ঠানে যে বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন আচরণের নীতিগুলো আছে সেগুলোকে আমাদের শেখাটা গুরুত্বপূর্ণ, এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলোকে আমাদের প্রাত্য জীবনে প্র্যাকটিস করা বা ব্যবহার করা, অনুশীলন করা। The manners that are correct in a wedding reception will not do in a debating club. তার মানে হচ্ছে যে ম্যানার্স গুলো অথবা নৈতিক আচার আচরণ গুলো আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, একটা বিবাহের সংবর্ধনায় যে আচার আচরণ অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট, উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, সেগুলোকে একটা ডিবেটিং ক্লাবে বা বিতর্ক ক্লাবে চলবে না সেই আচরণটা। অর্থাৎ যে মানুষ যে ধরনের পোশাক বা চালচলন একটা বিবাহের সংবর্ধনায় গ্রহণযোগ্য, সেটা কিন্তু একটা ডিবেটিং ক্লাবের জন্য ইন অ্যাপ্রোপ্রিয়েট বিবেচিত হবে। দেয়ারফর, এই জন্যে উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, এই জন্য আমাদেরকে আমাদের শিষ্টাচার এবং যে আচার আচরণের ব্যাপারে আমাদেরকে কেয়ারফুল বা সতর্ক হতে হবে।
We know how important it is to say please and thank you in everyday life. আমরা জানি যেটা কতটা গুরুত্বপূর্ণ যে আমাদের দৈনন্দিন জীবনে প্লিজ এবং থ্যাংক ইউ এই শব্দগুলো ব্যবহার করা, অর্থাৎ আমাদের কথায় আমাদের কারো সাথে কথার সময় যদি আমরা প্লিজ এবং থ্যাংক ইউ এই শব্দগুলো ব্যবহার করি এবং সেটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। অর্থাৎ যে বা যারা তাদের কথা কারোর সাথে কনভার্সেশন সময় বা কথার সময় এই প্লিজ বা থ্যাংক ইউ এগুলো ব্যবহার করে সেটা অবশ্যই অনেক মার্জিত এবং ভদ্র আচরণের অংশ। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরো কিছু বেশি বিনয়ী অভিব্যক্তি যেমন পার্ডন মি, এক্সকিউজ মি বা মে আই, এখানে আরো কয়েকটা আরো অধিক মানে ভদ্র নম্র বিনয়ী শব্দের কথা বলা হয়েছে, সেগুলো কি যেমন মানে পার্ডন মি, আমরা যদি কথায় কথায় বলি যে পার্ডন মি মানে আমাকে ক্ষমা করুন, এক্সকিউজ মি যে ক্ষমা করবেন আমাকে বা মাফ করবেন, কোনো কিছু জিজ্ঞেস করার সময় বা বলার সময় বা চাওয়ার সময় যদি আমরা এগুলো বলি পার্ডন মি, এক্সকিউজ মি অথবা মে আই যে আমি কি, এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে সেটা, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করলে এগুলো কি করবে, আর বাউন্ড বাধ্য থাকবে টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, তাহলে এটা তোমার জীবনটাকে বা দিনটাকে কি করবে স্মুথ অর্থাৎ নির্ঝঞ্ঝাট এবং প্লেজেন্ট আনন্দদায়ক করবে। অর্থাৎ দেখো এখানে আমরা কিছু সুন্দর কথা শিখলাম, যেমন আমাদের প্রাত্যহিক জীবনে যদি প্লিজ থ্যাংক ইউ বা পার্ডন মি এক্সকিউজ মি বা মে আই এই শব্দগুলো করি তাহলে কি করবে এই জিনিসগুলো আমাদের যে দিনটাকে আরো বেশি স্মুথ সুন্দর নির্ঝঞ্ঝাট করবে এবং প্লেজেন্ট আনন্দদায়ক করবে। অর্থাৎ এটাই হচ্ছে পুরো যে প্যাসেজটা আমাদের। এখন এটা যদি আমি আরেকবার করে দেব তারপরে আমরা একটা আরেকটু কথা বলবো, যে দেখো আরেকটা আমি করে দিই আরেকবার, যে অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এলডার্স এন্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, অর্থাৎ একজন শিশু হিসেবে অবশ্যই তোমাকে এটা বলা হয়েছে যে তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী তোমার বড়দেরকে এবং তোমার বাসায় বা বাড়িতে যে অতিথি আসবে তাদেরকে অভিবাদন জানাতে হবে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাকে আরো শিক্ষা দেওয়া হয়েছে যে টু বি পোলাইট ইন এ কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট ওয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক, অর্থাৎ তুমি কি হবে অবশ্যই বিনয়ী হবে যখন অন্যদের সাথে থাকবে এবং অন্যরা যখন কথা বলে বিশেষ করে বড়রা তখন তুমি অবশ্যই চুপ থাকবে। পসিবলি ইউ আর টাইমস গ্রাস্ট সাসি স্কুলিং, হয়তো তুমি কি করেছো সম্ভবত যে এই সমস্ত যে শিক্ষা বা নৈতিক যে কথা বলছো তোমাকে এর বিরুদ্ধে তুমি কখনো বিদ্বেষ বা অসন্তোষ প্রকাশ করেছো। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাস ডিসিপ্লিনিং, এমনকি তুমি হয়তো কখনো এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছো। Now, certainly you know that you can't always behave the way you want, especially in the presence of others. এখন তুমি এটা অবশ্যই জানো যে অন্যদের উপস্থিতিতে তুমি যেভাবে চাও সেভাবে আচরণ করতে পারো না। There are rules of behavior you have to follow in a company. অর্থাৎ অন্যদের সাথে কথা বলার সময় বা আচরণ করার সময় অবশ্যই কিছু নিয়ম নীতিমালা রয়েছে। We are social beings. আমরা হচ্ছে সামাজিক জীব and have to consider the effect of our behavior on others. এবং অবশ্যই আমাদেরকে এই জিনিসটা বিবেচনা করতে হয় যে আমাদের আচরণের প্রভাব অন্যদের উপরে কিভাবে পড়ে। Even if we are at home and dealing with our family members. এমনকি যদি আমরা আমাদের পরিবারে থাকি এবং আমাদের পরিবারের সদস্যদের সাথে আচরণ করি তখনও আমাদের এই যে আমাদের আচরণের যে ইফেক্টটা কি সেটা আমাদের বিবেচনা করতে হয়। এরপরে বলা হয়েছে যে উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার এটিকেট অ্যান্ড ম্যানার্স, এবং আমাদের যে সামাজিক আচরণগুলোকে ব্যাখ্যা করার মতো দুইটা টার্ম রয়েছে আমাদের, সেগুলো হচ্ছে এটিকেট এবং ম্যানার। আর এটিকেট যে ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা একটা ফরাসি শব্দ অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, এবং একটা সমাজে যে সঠিক ব্যবহারের
আচরণের যে নীতিমালা সেটাই হচ্ছে এটিকেট। আর ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, একটা বিশেষ সমাজ বা সংস্কৃতিতে যে আচরণগুলোকে ভদ্র বা নম্র মনে করা হয় সেগুলোই হচ্ছে ম্যানার্স। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, মানে ভালো বা মন্দ দুটি হতে পারে। যেমন উদাহরণস্বরূপ এটি যে ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ, একজনের মুখের মধ্যে খাবার রেখে কথা বলাটা হচ্ছে ব্যাড ম্যানার। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসনস। রিমেম্বার এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড সোসাইটি টু সোসাইটি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে এটা মনে রাখতে হবে আমাদের যে এটিকেট এবং ম্যানার্স এটা কি করে কালচার থেকে কালচার, অর্থাৎ সংস্কৃতি থেকে এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে এবং এক সমাজ থেকে অন্য সমাজ সেটা ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা হয়ে থাকে। উই লার্ন এটিকেট ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস ফ্যামিলিজ ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ এজ স্কুলস কলেজেস অ্যান্ড প্রফেশনাল বডিজ। তাহলে আমরা কি করতে পারি, আমরা ম্যানার এবং এটিকেট শিখি আমাদের পিতামাতা পরিবার এবং বিভিন্ন সংগঠন থেকে, যেমন স্কুল কলেজ এবং অথবা পেশাজীবী সংগঠন থেকে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, সব ধরনের অনুষ্ঠান অর্থাৎ আমাদের সমাজে বা দেশে আমাদের চলার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সামাজিক অনুষ্ঠান, সেই এক একটা অনুষ্ঠানের জন্য এক এক রকম আচরণ গ্রহণযোগ্য এবং কাম্য। উদাহরণস্বরূপ বলছে তারা কি, যে সেগুলো শেখা and it is important to learn them and practice them in every life, এবং আমাদের প্রাথমিক জীবনে সেগুলো শেখা এবং ব্যবহার করার কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। দ্য ম্যানার্স দ্যাট আর কারেন্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, অর্থাৎ একটা বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানের যে আচরণ সেটা একটা ডিবেটিং ক্লাবে বেমানান। দেয়ার ফর এইভাবে এই জন্য উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক থাকতে হয় অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, আচরণ এবং শিষ্টাচার এবং আচার আচরণের ক্ষেত্রে। এরপরে বলছে যে কি ওই কথাটা, যে উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইস টু সে প্লিজ থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। এরপরে আরো কিছু বলছে যে এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ এস পার্ডন মি এক্সকিউজ মি অ্যান্ড মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, অর্থাৎ আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে যদি আমরা প্লিজ থ্যাংক ইউ বা পার্ডন মি এক্সকিউজ মি বা মে আই শব্দগুলো ব্যবহার করি তাহলে কি হবে, এই জিনিসগুলো আমাদের জীবনটাকে বা দিনটাকে আরো বেশি ঝামেলামুক্ত এবং আনন্দদায়ক করবে। এখন ইট ইজ ইউর টাস্ক টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন দ্য টেকনিক্স হাউ টু আনসার ইফ ইট ইজ গিভেন ইন ইউর এক্সাম as a passage, or it can be given in a closed test with clue or without clue. So you have to read the passage carefully and minutely, and I hope it will you will do it. And okay, this is the end for today, and we'll meet you again.